তিন আনি থেকে তিন আনি বাজার, সংক্ষিপ্ত হয়ে তিন আনি থেকে তিন আনি এভাবে হয়ে বাজারটি পরিচিত পেয়েছে আশেপাশের সব অঞ্চলে। শেরপুরের চিনাইগাতির তিনানি বাজার পাশেই রয়েছে মালজি নদী। তিনানি বাজার এলাকায় দুটি ইউনিয়ন পরিষদের কার্যালয় অফিস এবং সামান্য একটু দূরে নালিতাবাড়ির আরেক ইউনিয়ন। পশ্চিম থেকে পূর্বে যাচ্ছি, উদ্দেশ্য নালিতাবাড়ি নয়, উদ্দেশ্য হচ্ছে নল্লি বাজার, নালিতাবাড়ি উপজেলার নল্লি বাজার, তারপর মধুটিলা। আপাতত এখানে একটি সড়ক রয়েছে, বিলের মধ্য দিয়ে সড়ক হয়েছিল এক সোজা সমান্তরাল। সড়কের দুই পাশে আকাশমণি গাছ, মাঝখানে এক সোজা রাস্তা নাক বরাবর, সেটি দেখাতে নিয়ে যাচ্ছে মুজাহিদ ভাই, এখানকার যিনি স্থানীয় আমাদের হোস্ট। সেই সড়কটি আপনাদেরকে দেখাবো, এক সোজা চলে গিয়েছে, আঁকাবাঁকা সরপিল কোনো কিছু নয়। এটি একটি অসতর্ক ক্লিপ, তারপরও রেখে দিয়েছি কারণ এগুলো তো ভ্রমণের অংশ। কথা বলছি নাজিব মাহফুজ খান, ফেসবুক এবং ইউটিউবে এই নামে আছি আপনাদের সাথে। এই হচ্ছে সেই সড়ক, এই সড়কটি চলে গিয়েছে নালিতাবাড়ি উপজেলা সদরে। আমরা 1 কিলোমিটারের মতো সামনে গিয়ে আবার ব্যাক করব, ব্যাক করে তারপরে নল্লি হয়ে মধুটিলা যাব। অটোরিক্সা দিয়ে যাচ্ছি। জ্যোৎস্না রাতে এই সড়ক দিয়ে গেলে কেমন অনুভূতি হবে? বাইকে কিংবা রিক্সায়, ফিনিক ফুটার জ্যোৎস্নায় এই রাতে যখন যাওয়া হবে, বা যারা যায় তারা অবশ্যই অন্যরকম একটি সৌন্দর্যময় দৃশ্যের দেখা পায়। রৌদ্র ছিল সকাল 10টার মতো বাজে, দুই পাশে ধান খেত, শেরপুরের সৌন্দর্য। শেরপুরের জেলা ব্রান্ডিং কিন্তু একটি ধান, তুলসীমালা ধান, সেই ধানে সুগন্ধি চালের পোলাও হয়। বাংলাদেশে আছি, বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, শেরপুর জেলা, শেরপুরের এখন নালিতাবাড়ি। শুরু করেছিলাম জিনাইগাতি থেকে। এই নালিতাবাড়ি এখানকার সংসদ সদস্য, যিনি সবার কাছেই পরিচিত সারা দেশে, মতিয়া চৌধুরী, ওনার নির্বাচনী এলাকা এটি। ইউনিয়ন পরিষদ, হ্যাঁ, ইউনিয়ন পরিষদের মূল ভবন এটা মনে হয়। হ্যাঁ, ইউনিয়ন পরিষদ নান্নি বারোমারি মিশন শেরপুর জামালপুর। এই মোড়ের নাম কি? ভূমির অফিস মোড়। মানে এই স্ট্যান্ডের নাম আপনার ট্যাংরাখালি, ট্যাংরা মাছ ট্যাংরাখালি। আর ওটা হচ্ছে মূল ইউনিয়ন অফিস, এটা ভূমি অফিস খাজনার জন্য। রাজনগর ভূমি অফিস, রাজগঞ্জ এবং রাজনগর কাছাকাছি অনেকটা তিন মিলার
এই অটো দিয়ে 2-3 ঘন্টা ঘুরেছিলাম। ঘুরিয়েছিলেন মুজাহিদ ভাই, সাথে ছিলেন আশিক ভাই, আর আমি তো আছি নাজিব মাহফুজ খান। এখানে রাজনগর, রাজগঞ্জ এবং মালোজি কান্দা ইত্যাদি 3টি ইউনিয়ন পাশাপাশি রয়েছে। আমরা এখন যাচ্ছি নল্লি ইউনিয়নের দিকে। নল্লি ইউনিয়ন হচ্ছে নালিতাবাড়ির একটি ইউনিয়ন। সেখানে একটি বড় বাজার রয়েছে, নল্লি বাজার। সেই বাজার থেকে ইউটার্ন নিয়ে আমরা আরেক দিকে যাব। সেই দিকটা হচ্ছে নিশ্চিন্তপুর গ্রাম। আবার ফিরে এসে সেই নল্লি হয়ে তারপরে যাব মধুটিলায়। ভালো থাকুন, পাশে থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।